বন্যার কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সেখানেও অনেক মানুষ পানি বন্দি হয়ে আছে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আন্নাবিল নাবিল জেলায় ত্রাণ কার্যক্রম কিভাবে চলছে বন্যার পানি কি কিছুটা কমেছে কিনা জি জি ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলা আখাউড়া বিজয়নগর এবং কসবা তিনটি উপজেলা বন্যা দ্বারা এফেক্টেড হয়েছিল এর মধ্যে বিজয়নগরের পানি পুরোপুরি নেমে গেছে আখাড়ার পানিও প্রায় নেমে গেছে প্রায় সকল এলাকা থেকে পানি নেমে গেছে কসবার কিছু কিছু এলাকা কিছুটা পানি বন্ধি অবস্থায় আছে এছাড়া কসবার সড়কের এবং ব্রিজের কিছু কিছু জায়গায় ভেঙে যাওয়ার কারণে তাদের যোগাযোগের সমস্যা হচ্ছে এছাড়া শারীরিকভাবে বন্যার বন্যার পানি অনেকাংশে কমে গেছে জেলার এবং প্রতিনিয়ত বেশ বেশ ভালো পরিমাণে কমে যাচ্ছে এছাড়া সরকার আমি উপজেলা করব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আখাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে বাড়িঘর বাড়িঘর থেকে পানি নেওয়া যাওয়ার কারণে আশ্রয় কেন্দ্রগুলো থেকেও মানুষ বাড়িঘরে ফিরে যাচ্ছে এবং মানুষের বন্যা বন্যার কারণে যাতে কোনো ধরনের রোগ বালাইয়ের প্রাদুর্ভাব না ঘটে সেজন্য মেডিকেল টিমগুলো কাজ করছে এদিকে আমি এখন আছি আখাড়া কাস্টম সার্ভিসের সামনে আখাওড়া স্থল বন্দরে যে আসার যে রাস্তাটা এই রাস্তা এবং এর ব্রিজগুলো বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয় যে কারণে মানুষ আসা যাওয়া করতে পারছে না তাছাড়া আখাওড়ার যে চেকপোস্ট আছে চেকপোস্টের নেটওয়ার্কের পোর্টগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো করার জন্য ঢাকা থেকে প্রকৌশলী টিম আসার কথা তারা ইতিমধ্যে রওনা হয়ে যাওয়ার কথা তো আজকে রাতে মধ্যে তারা চেষ্টা করবে আশা করা যাচ্ছে যে যদি আজকে রাতে ঠিক করতে পারে তাহলে হয়তো কালকে সকাল থেকে যাত্রী পারাপার শুরু হবে তবে যেহেতু স্থলবন্দরের রাস্তা ভাঙার স্থলবন্দরের কার্য আন্দোলন রপ্তানি কাজগুলো বন্ধ তো সেই কারণে এই কাস্টমস কাস্টমসের এরাও আসলে তেমন কোনো অফিসের দাত্তরিক কার্যক্রম শুরু করতে পারেনি তবে কর্মকর্তারা সবাই অফিসে আসছেন অফিস পুনরায় চালু করার চেষ্টা করছেন ব্রাহ্মণবাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিফাত আন্নাবিল